তোদের ঠাকুর তো ভাই বড় লোকের ঠাকুর আমার মতো সাধারণ মানুষ সেখানে গিয়ে কি করব শুনি তোদের নাকি সব টাকা পয়সার কারবার ঘুম থেকে উঠেই তোরা নাকি ঠাকুরের সামনে বসে পয়সা নিয়ে নাড়াচাড়া করিস আমার এক বাল্য বন্ধুর নিকট ঠাকুরের প্রসঙ্গ বলতেই সে আমায় এই কথা শুনিয়ে দিল আমার কিন্তু বেশ ভালো লাগলো তার কথাটা বললাম বাহ দারুণ বললি তো আমাদের ঠাকুর সত্যি তো বড় লোকের ঠাকুর আমি এই ব্যাপারটা ভাবি নি এতদিন এত গভীর ভাবে সে অবাক হয়ে বলল তুই আবার গর্ব করছিস এই ব্যাপারটা নিয়ে হা ভাই এটা তো গর্ব করারই ব্যাপার তুই ভেবে দেখ ঠাকুরের দীক্ষাদানের সময় কোনো কিছু বাজ বিচার না করেই তা দেওয়া হয় গরিব দুঃখী বড়লোক ছোট লোক শিক্ষিত অশিক্ষিত পাপী পণ্যবান পণ্ডিত মূর্খ অলস কর্মঠ সকলকেই ঠাকুরের দীক্ষা দেওয়া হয় কিন্তু দীক্ষান্তে যারা তাকে ভালোবেসে অনুশীলনের মাধ্যমে তার অনুশাসনবাদ মেনে চলায় অভ্যস্ত হয়ে ওঠে তারাই ধীরে ধীরে বড় লোক হয়ে ওঠে এটা খুব সত্য কথা বললি তুই ঠাকুর সত্যি বড় লোকের ঠাকুর এ আবার কেমন কথা ঠাকুর কি তোদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পয়সা দেয় নাকি মাসে মাসে আমার বন্ধু ঠাট্টা করল হ্যাঁ দেয় তো দেয় দেখ আমরা যারা ঠাকুরকে গ্রহণ করে তার বিধান মতো দীক্ষান্তে নিরামিষাহারে অভ্যস্ত হয়ে তারা বাজার থেকে পাঁচশো টাকার সবজি কিনে আনলে তিন চার দিন বেশ চলে যায় কিন্তু যারা মাছ মাংস জাতীয় আমিষ আহারে অভ্যস্ত তাদের একদিনের বাজার করতেই প্রায় এক হাজার টাকার উপর খরচ হয়ে যায় শুধু তাই নয় যাদের প্রতিদিন বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস আছে মাসে কয়েকদিন মদ্যপানে পার্টিতে যোগদান করতে হয় তাদের ক্ষেত্রে মাসে অন্তত তিন চার হাজার টাকা অতিরিক্ত খরচ হয় সেই নেশার যোগান দিতে যে খরচটা আমাদের লাগেই না আমরা অধিকাংশ সময় এই দেখছিস তো সাদা সুতি কাপড়ের ফতোয়া আর ধুতি পায়জামা পরে ঘুরি খুব সামান্যই দাম এ পোশাকের যে তুলনায় তোদের ব্র্যান্ডেড দামি পোশাক কিনতে অনেক অনেক বেশি টাকা খরচ হয় অনেক পরিবারে দেখি প্রতি মাসে একটা ভালো পরিমাণ টাকা শুধু ডাক্তার আর ওষুধের পেছনে খরচ হয় কিন্তু ঠাকুরের দয়ায় আমরা যারা স্বস্ত নিব্রত গ্রহণ করে সদাচার মেনে চলি তাতে রোগ খুব একটা হয় না আমরা নিরামিষ খাই সকাল বিকাল প্রার্থনা করি নাম ধ্যান করি সন্ধ্যায় সৎসঙ্গে গিয়ে নেচে নেচে তুমুল কীর্তন করি ঠাকুরের কাছে প্রায় সবসময় ব্যস্ত থাকি আমাদের ভবিষ্যৎ নিয়ে কোনো ভয় নেই দুশ্চিন্তা নেই সদা পরম আনন্দে থাকি আমরা ঠাকুরকে নিয়ে তাই রোগ আমাদের কাছে খুব একটা ঘেঁচতে পারে না সাধারণত মাসে মাসে ওষুধের পেছনে খরচও করতে হয় না আমরা যারা ঠাকুরকে মাথায় নিয়ে তার কাজে ব্যস্ত থাকি তাদের তোদের মতো বিলাসিতা করারও সময় থাকে না খুব সাধারণ জীবনযাত্রাতে আমরা হই এই সব মিলিয়ে মাসে মাসে কতগুলি টাকা আমাদের সাশ্রয় হয় একবার ভাবতো আমরা বড় লোক হবো না তো কে হবে বন্ধু আমার অবাক হয়ে বলল কথাগুলি মন্দ বলিসনি বটে ভাই আরে বেটা এখানেই শেষ নয় শাস্ত্র যেমন হয় উপার্জনও বাড়ে দেখ দীক্ষান্তে নিয়মিত ইষ্টভীতি নামধেন ধেন অনুশীলন করলে ঠাকুরকে ভালোবাসলে তাকে খুশি করার ধান্দা তৈরি হলে মানুষের যোগ্যতা দক্ষতা বেড়ে যায় ইচ্ছা শক্তির জাগরণ হয় শুভ বুদ্ধির সৃষ্টি হয় তখন তার উপার্জন করার ক্ষমতাও অনেক বেড়ে যায় তখন মানুষ নিজের অলসতা বিলাসিতা জড়তা নেশাগ্রস্ততা ইত্যাদি বিকৃত আচরণগুলি আস্তে আস্তে দূর করতে সক্ষম হয় স্বাভাবিকভাবেই তার আর্থিক অবস্থারও উত্তীর্ণ হয় আমার বন্ধু যেন একটু অবাকই হচ্ছে সে বলল তুই পারিস বটে ভাই কোন কথা থেকে কোন কথায় চলে আসছিস আরে নাও ভাই তুই তো আমার চোখ খুলে দিলি জানিস তো শুধু অনেক টাকা থাকলে বিশাল বড় বাড়ি আর দামি গাড়ি সোনাদানা এসব থাকলে কি বড় লোক হয় না যদিও আমরা বেশিরভাগ মানুষই বড় লোক বলতে ওই পয়সাওয়ালা মানুষদেরই মানুষদের বুঝি কিন্তু তুই জানিস কিনা জানি না প্রাচীন তামিল সংস্কৃতি অনুসারে একজন মানুষের জীবনে ষোলো প্রকার সম্পদের যোগান থাকলেই সে যথার্থ ধনী বা সম্পদশালী বলে গণ্য করা হয় এই ষোলো প্রকার সম্পদ কি শুনবি প্রথমেই বলছে গুড হেলথ অর্থাৎ সুস্বাস্থ্য নিরোগ শরীর মন ও আত্মা তারপর আসছে গুড এডুকেশন সুশিক্ষা সুশিক্ষা মানে স্কুল কলেজে ডিগ্রি নয় অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান এগুলি যার যত উন্নত সে তত সুশিক্ষিত তার ডিগ্রি থাকুক আর না থাকুক এটা স্কুলে কলেজে পাওয়া যায় না এটা পরিবার থেকে পাওয়া যায় গরুর কাছ থেকে পাওয়া যায় পরিবেশ থেকে পাওয়া যায় সঙ্গ থেকে পাওয়া যায় তারপর আসছে গুড ওয়েলথ সুসম্পত্তি অর্থাৎ সু উপায়ে উপার্জন করা অর্থ জমি অন্যান্য সম্পত্তি ঘোষকে চুরি করে দালালি করে অর্জিত সম্পদকে সুসম্পত্তি বলে না তারপর হচ্ছে বিউটি অর্থাৎ সৌন্দর্য সৌন্দর্য মানে খুব ফর্সা দেখতে সুন্দর এরকম নয় মানুষ যেরকম ভাবে যেরকম চিন্তা করে কর্ম করে যে ধ্যানে থাকে ওই অনুযায়ী তার চোখে মুখে চেহারা একটা ভাব ফুটে ওঠে ওটাতে মানুষের প্রকৃত অন্তরের সৌন্দর্য থাকলে তখন বাইরে সৌন্দর্য প্রকাশ পায় এ সৌন্দর্য মানুষের সম্পদ তারপর আসছে সলিড ফেম অর্থাৎ সুখ্যাতি তারপর আসছে গুড প্রাইড অর্থাৎ গৌরব বোধ আমার কৃষ্টি নিয়ে আমার গুরুকে নিয়ে আমার পিতৃপুরুষ নিয়ে আমার সংস্কৃতি সভ্যতা নিয়ে যে গৌরব সেটা একটা সম্পদ সেটা সবার থাকে না তারপর হচ্ছে ইউথফুলনেস যৌবন প্রাচুর্য একজন মানুষ বৃদ্ধ বয়সেও সে ইউথফুলনেস নিয়ে চলতে পারে যৌবন প্রাচুর্যে ভরপুর থাকতে পারে তাহলেই সে ধনী তারপর হচ্ছে ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তা তারপর আসছে অফস্প্রিং সুসন্তান আমার প্রচুর টাকা কিন্তু আমার ছেলেটা মেয়েটা মানুষ হয়নি নেশাগ্রস্ত কুচলনে অভ্যস্ত অবাধ্য অশ্রদ্ধা পর তাহলে আমার সম্পদ সব বৃথা তারপর আসছে স্ট্রেংথ শারীরিক ও মানসিক শক্তি তারপর আসছে কারিজ সাহস তারপর আসছে লঙ্গিবিটি আয়ু তারপর আসছে চোদ্দ নম্বরে ভিক্ট্রি ইন অল ইন্ডিভার্স অর্থাৎ যে কোনো প্রচেষ্টায় সাফল্যের প্রবণতা তারপর পনেরো নাম্বারে আসছে গুড ফেইট অর্থাৎ সৌভাগ্য সবার শেষে বলছে প্লেজেন্ট রিলেশন শান্তি ও আনন্দপূর্ণ সম্পর্ক আমার টাকার পাশাপাশি যদি আমার পরিবারে আমার মনে শান্তি থাকে আনন্দ থাকে তাহলে আমি ধনী আমার হয়তো প্রচুর টাকা আছে দামি গাড়ি বিশাল বাড়ি কিন্তু আমার স্বাস্থ্য ঠিক নেই তবে আমার সব সম্পদ বৃথা যদি আমার সুশিক্ষা না থাকে অর্থাৎ আমার অভ্যাস ব্যবহার আচরণ কমন সেন্স যদি ঠিক ঠিক না থাকে যদি সু উপার্জন না থাকে অর্থাৎ আমার যোগ্যতা দক্ষতা দিয়ে পরিবেশকে সেবার মধ্য দিয়ে উপার্জন করার ক্ষমতা না থাকে আমার সন্তান যদি মানুষের মতো মানুষ না হয় পারিবারিক শান্তি যদি বজায় না থাকে তবে আমি মোটেও সম্পদশালী নই যতই টাকা আর জায়গা জমি থাকুক আমার অঢেল টাকা আছে কিন্তু সুখ খ্যাতি নেই গৌরব বোধ নেই সাহস বীর্য আয়ু নেই যৌবন প্রাচুর্য নেই কর্মচঞ্চলতা নেই উৎসাহ নেই তবে অর্থ সম্পদ কি কাজে লাগবে আর ঠাকুরের দীক্ষান্তে আমরা তো সারাক্ষণ এসব সম্পদ কিভাবে আহরণ করা যায় জীবনে ওইসব নিয়ে চর্চা করি কিভাবে শারীরিক মানসিক সামাজিক আধ্যাত্মিক এ সার্বিক দিক দিয়ে সুস্থ থাকা যায় কিভাবে সুবিবাহ করতে হয় কিভাবে সুসন্তান জন্ম দিতে হয় কিভাবে চললে মানুষ সুসন্তান লাভ করে কিভাবে চললে সন্তান মানুষ হয় শ্রদ্ধাবান হয় শুভ আচরণ ও সংস্কার সমৃদ্ধ হয় কিভাবে মা বাবাকে শ্রদ্ধা করতে হয় সেবা করতে হয় কিভাবে চললে ব্যক্তিগত ও পারিবারিক শান্তি বজায় থাকে এইসবই তো ঠাকুর আচরণ করে করে দেখিয়ে গেছেন আচার্য দেবের কাছেও সারাক্ষণ এই নিয়ে চর্চা হয় সৎসঙ্গে গেলেও আমরা শুধু এইসব নিয়ে চর্চা করি সাধারণত দেখা যায় মানুষ ষাট বছর বয়সে চাকরি থেকে অবসর গ্রহণ করার পর ঘরে বসে একাকিত্ব ও অবসাদে ভুগতে থাকে তেমন যেন হঠাৎ করে জরাগ্রস্ত হয়ে যায় আর সৎসঙ্গে দেখি কত কত মানুষ সত্তর আশি বছর বয়সে চুটিয়ে ঠাকুরের কাজ করছে রোজ সৎসঙ্গে গিয়ে নেচে নেচে কীর্তন করছে যৌবন প্রাচুর্য আয়ু কারিজ স্ট্র্যাংথ এসব সম্পদে তাদেরকে ভরপুর হয়ে থাকতে দেখি ঠাকুরকে ধরে আমরা অনেক অনেক শান্তিতে আছি পরম আনন্দে আছি কত কত গুরু ভাই ও মায়েদের ভালোবাসা সহানুভূতিতে পরিপূর্ণ আমাদের জীবন সর্বোপরি আচার্যদেবকে পেয়েছি আমাদের অভিভাবক হিসাবে যখনই আমাদের জীবনে কখনো সমস্যা আসে অন্ধকার ঘিরে ধরে আমরা আচার্যদেবকে মাথার উপর পাই তিনি আমাদের আলো দেখান জীবনটা অনেক সহজ হয়ে যায় দুশ্চিন্তা মুক্ত হয়ে যায় সব নিরানন্দ কেটে যায় আমরা সর্বক্ষণ সুন্দরের পূজা করি আমরা যার পূজা করি তার মতোই হয়ে উঠি আমরা যদি বড় লোক না হই তবে আর কে হবে এবং তুই ঠিক বললি ঠাকুর অতি অবশ্যই বড় লোকদের ঠাকুর অনেক অনেক ধন্যবাদ ভাই তুই ছোট্ট একটা কথার মধ্য দিয়ে আমার বোধের দরজা খুলে দিলি আমার বন্ধু বেচারা অবাক হয়ে চুপচাপ তাকিয়ে বসে রইল আর কথা না বাড়ানোই ভালো সে বুদ্ধ হয় এমনটাই ভাবছিল যাই হোক জয়গুরু